যে বাবা ফুচকা কিনতে গিয়েছিল। না মা বিশ্বাস করো আমি অস্বীকার করছো কেন মেজো বৌদি? আরে ফুচকাই তো খেতে গেছো, চুরি তো করনি, সত্যিটা বলে দাও। না মেজো বৌমা যদি ফুচকা কিনতে যায় কখন গেল? আমি তো সেই দুপুর থেকে ঠায় এখানে বসে রয়েছি, আমি দেখিনি তো। কি করে দেখবে বাবা, মেজো বৌদির ফুচকা খাওয়ার ইচ্ছে হয়েছিল তাই তোমাদের ভাইয়ের পিছনে সিঁড়িতে লুকিয়ে লুকিয়ে গিয়েছিল। আমি তোমাকে সারা বাড়িতে খুঁজে না পেয়ে শেষমেশ ছোট ভাইয়ের ঘরে গেছিলাম। কি রে দিদি ভাই বল, আমি গিয়েছিলাম তো? হ্যাঁ গিয়েছিলি। হ্যাঁ তারপরে তো তোমাকে খুঁজতে খুঁজতে ওই পেছনের বারান্দায় তোমার সঙ্গে দেখা হলো। আপনি বুঝেছেন তো? হ্যাঁ মনে হয় আমি বুঝতে পারছি। আচ্ছা আপনি আপনি যে বলছেন ওনার হাতে ফুচকা ছিল, আপনি কি নিজে চোখে দেখেছিলেন? না ফুচকা দেখিনি, মনে হয় মেজো বৌদির ব্যাগেই ছিল, কিন্তু মেজো বৌদি আমায় দেয়নি, আমি জাস্ট দুটো খেতে চেয়েছিলাম। বিকজ মেজো বৌদি আমায় নিয়ে খুব বদর আর ভাবলো যদি আমার কোভিড হয়ে যায় তাহলে বাড়ির সকলে মেজো বৌদিকেই বকাবকি করবে। মা মা বিশ্বাস করো এরকম কিছু হয়নি, এরকম কিছু করিনি আমি। একদম চুপ করো তুমি, তোমার মুখ বলে দিচ্ছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। ছি সঞ্জনা ছি, তুমি এতটা নিচে নামবে এটা আমরা আশা করি। প্রত্যেকবার এই বাড়ির মানুষজন ক্ষমা করে চলেছে, তুমি কেন বলো তো কেন এই বাড়ির মানুষজনের সাথে মিশতে পারছো না, কেন ওদের ভালোবাসতে পারছো না? সর্বমঙ্গলে ও শত্রুদের আটকানোর চেষ্টা করছে আর তুমি উল্টে তাদেরই সাহায্য করছো, কেন? তুমি একদম ঠিক কথা বলেছো দিদি ভাই, এমন বাবা মা এমন পরিবারের মানুষজন এদেরকে ঠকিয়ে তুমি কি পাবে মেহেদি ভাই? তুমি কাকে কি বোঝাচ্ছো চন্দ্রবৌমা? শ্রেয়া বোঝাতে হলে তোর বোনকে বোঝা। মাল্টিস্টোরের পচা আলুর গায়ে লেগে থাকলো না পদ্মকুড়িতে পচন লাগে, তার চেয়ে গায়ের পুকুরের পাঁক ভালো, ফুল হয়ে ফুটে ওঠার রসদ জোগায়। এই যে অফিসার, আমার মনে হয় কোনো সন্দেহ নেই এই কাজ ওই মেজো বৌমার। বাবা বিশ্বাস করুন আমার ঘরে আমি কোনো টাকা রাখিনি। তবে কোথায় রেখেছিলে মেজদি ভাই? অনিশ বাবুর ঘরে। মাই গড, তার মানে মেজো বৌদি ঠিক জায়গাতেই টাকাটা রেখেছিল, এই কাইয়া ভূতটাই সেই টাকা আবার ওর ঘরে রেখে এসেছে। ডেঞ্জারাস মেয়ে তো। এই তুমি এক্ষুনি তোমার বাপের বাড়িতে ফোন করে সবকিছু জানাও, আর যদি তুমি না জানাও তাহলে আমি ফোন করে জানাচ্ছি। বাবা প্লিজ এটা করবে না, মা বাবাকে বারণ করো প্লিজ। একদম চুপ, তোমার ন্যাকামো আমি অনেক সহ্য করেছি, আর না। অফিসার আর কোনো কথা বলার দরকার নেই, যার ঘর থেকে টাকা পাওয়া গেছে তাকে ধরে নিয়ে যান, থানায় গিয়ে জেরা করুন, সব সত্যি বলবে। বাহ খুব ভালো, মেজো বউকে পুলিশের হাতে তুলে দিয়ে মেজো ভাইকে টেনশন দিয়ে নিজে সম্পত্তি হাতানোর ধান্দা, তাই না? মেজো তুমি নিজেকে দিয়ে সবাইকে কেন বিচার করো বলো তো? এসব কথা না তুমি তোমার ওই আদরের সৌমিলিকে বলতে পারো। এনাফ এনাফ ইজ এনাফ। অফিসার আমি কারোর একটা নামে কমপ্লেন করেছিলাম, অ্যাকর্ডিংলি আপনারা তার বাড়িতে এসেছেন এবং বাড়ি সার্চ করে আমার টাকাটা রেস্কিউ করেছেন, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তাকে আপনারা কিছু না বলে শুধু শুধু এই সমস্ত ফ্যামিলি ড্রামাতে নিজেদের টাইম ওয়েস্ট করছেন কি করে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। প্লিজ আমার হাতে তো এত সময় নেই। দেখুন মিস মিত্র, আপনার টাকা আমরা রেস্কিউ করেছি, আপনি থানায় চলুন, অ্যাজ পার গভর্নমেন্ট রুলস আপনি কিন্তু টাকা ফেরত পেয়ে যাবেন, কিন্তু আপনি যার নামে কমপ্লেন করেছেন উপযুক্ত প্রমাণের অভাবে তাকে কিন্তু আমরা অ্যারেস্ট করতে পারবো না।
সরি হোয়াট? আপনি কাকে কি কথা বলছেন বুঝতে পারছেন তো? হ্যাঁ সব বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু আমাকে তো আমার ডিউটিটা করতে হবে, নাহলে আমার চাকরি থাকবে না। তবে হ্যাঁ, যার ঘর থেকে টাকাটা পাওয়া গেছে তাকে আমরা অ্যারেস্ট করব। আমাদের বাড়ির কারো লোভ নেই, ও যেন আমার ছোট ছেলে আর ছোট বোমার পেছনে লাগাটা বন্ধ করে। আর ওকে বুঝিয়ে দিন যে ও সবসময় একাই ঢিল ছুড়ে যাবে আর আমরা চুপ করে বসে থাকবো, তা কিন্তু হবার নয়। আমার ছোট বৌমাও পাটকেলটি ছুড়তে জানে, অন্তত এত ঘটনার পরে সমীর এটা বোঝা উচিত যে আমার ছোট বৌমার বুদ্ধি সাহস আর সততার কাছে ওর ক্ষমতা এবং মোটা টাকার ব্যাংক ব্যালেন্স হেরে গেছে। এটা বুঝে নিয়ে ওকে নতুন করে জীবন শুরু করতে বলুন। যান, ওনাকে নিয়ে যান। সৌমিলী, আমার তুমি ছাড়া কেউ নেই, প্লিজ কিছু করো, প্লিজ আমাকে বাঁচাও, এরকম প্লিজ সৌমিলী ডু সামথিং, আমি ফেঁসে যাবো না মানে, সৌমিলী প্লিজ সৌমিলী। সৌমিলী দিদি, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে তো আমি কখনো শিখিনি, তাই তোমায় আর একটা কথাও শোনাবো না। তবে একটা অনুরোধ আমি তোমায় করব, বাড়ি গিয়ে একবার আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে দেখো, তোমার একার কত শক্তি, এমন একটা ভালোবাসার শক্ত বুনিয়াদের উপর দাঁড়ানো এত বড় একটা পরিবার, তাকে ভেঙে দেওয়া কি তোমার কর্ম? শক্ত বুনিয়াদ, তোমার এই শক্ত বুনিয়াদ আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ধুলে যদি মিশিয়ে দিতে না পারি না সর্বমঙ্গলা, তাহলে আমার নামও কিন্তু সৌমিলী মিত্র নয়। আন্ডারস্ট্যান্ড? চলুন। সর্বমঙ্গলা, আপনি কিন্তু জিনিয়াস। যাক বাবা, আমি আমার জিনিয়াসের কি করলাম? জিনিয়াসের কি করলেন? আচ্ছা, ওখানে তো আমিও ছিলাম, কই? আমি তো কিছু বুঝতে পারলাম না, কিন্তু আপনি আপনি কি সুন্দর ব্যাপারটাকে বুঝে গেলেন। আচ্ছা, আপনার মাথার পেছনে কি আরো দুটো চোখ আছে? হ্যাঁ, দেখতে হবে তো, দেখি কি বরঞ্চ। কি যে বলেন না আপনি অনিশ বাবু, সর্বমঙ্গলা, আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে আপনাকে আমি এই দেশের সব থেকে পাওয়ারফুল মন্ত্রী করে দিতাম। আমারও তো বুদ্ধি কোথায়, আর সেই শিক্ষা সেই যোগ্যতা আমার আছে নাকি? আমি খুব বেশি হলে একটা সংসার চালাতে পারি, একটা সংসার যদি ঠিক মতো চালাতে পারি তাহলেই আমি খুশি। আমার সংসারের মানুষগুলোকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারলেই আমি সুখী, এটাই আমার লক্ষ্য। আমি খুব সাধারণ একটা মেয়ে অনিশ বাবু, খুব সাধারণ। আর একটা সাধারণ মেয়ে এর থেকে বেশি আর কি যাইতে পারে? কে বললো আপনি সাধারণ মেয়ে? আপনি মোটেও সাধারণ মেয়ে নন, আপনি একজন লড়াকু মেয়ে। লড়াকু সব মেয়েরাই অনিশ বাবু, আপনি জানেন না সব মেয়েদের লড়াই করতে হয়, তা সে বাপের বাড়িতে থেকেই হোক বা শ্বশুর বাড়িতে, সমাজের সংসারে নিজের জায়গা তৈরি করতে সব মেয়েদের লড়াই করতে হয়।
মেয়েরা কিন্তু এখনো অতটা স্বাধীন হয়নি যতটা মনে করা হয়। তবে আমি কিন্তু আমার অবস্থান নিয়ে খুব খুশি। আমি এমন একটা পরিবার পেয়েছি যে পরিবার আমায় সব সময় সমর্থন করে, আমার কাজে উৎসাহ দেয়, আমাকে স্বাধীনতা দেয়। একটা কথা কি জানেন দনেশ বাবু, আপনি না থাকলে এই সব কিছু আমার পাওয়া হতো না। আপনার কাছে আমি সারা জীবনের জন্য ঋণী থাকব। যাক, তাও ভালো। আমি তো ভাবলাম আপনি বোধহয় আমাকে ভুলেই গেলেন। বাড়ির সবার ভালোবাসা পেয়ে আপনি বোধহয় আমাকে পাত্তাই দিচ্ছেন না। আপনি তো খুব হিংসুটে। ও, আমি এখন হিংসুটে তাই না? হ্যাঁ, এখন তো এসব কথা বলবেনই আপনি। হ্যাঁ, আগে তো কত কথা বলতেন, অনিশ বাবু আপনি এই, অনিশ বাবু আপনি ওই, এখন আমি হিংসুটে। আচ্ছা অনিশ বাবু, এসব কি কথা, সবাই শুনতে পাবে তো, দরজাটা তো খোলা, কি যে করেন না আপনি। ও ঠিক আছে, তাহলে আমি দরজা বন্ধ করে দিচ্ছি, কিন্তু দরজা বন্ধ করার পর আমি ঝগড়া করবো। হ্যাঁ, অনিশ বাবু কেন মিছিমিছি রাগ করছেন? আপনি তো জানেন এই সবটাই আমার কাছে একটা কাঁচের স্বর্গের মতন, হয়তো একটু টোকা লাগলেই ভেঙে যাবে। আপনি আপনি আবার এইসব কথা কেন বলছেন? যা সত্যি তাই বললাম, আর সত্যিটা তো আপনিও জানেন। আপনিও তো জানেন আমাদের এই বিয়েটা আসলে একটা চুক্তির বিয়ে। আপনি শুধুমাত্র একটা ভয়ঙ্কর বিপদ থেকে আমাকে বাঁচানোর জন্যই আমাকে এই বিয়েটা করেছিলেন। যখন সব মিটে যাবে তখন আমাকে এই বাড়ি ছেড়ে, এই বাড়ির মানুষজনদের ছেড়ে, আপনাকে ছেড়ে চলে যেতে হবে। সবটাই যখন চুক্তি, তখন তখন এই কথাটা বলতে চোখে জল কেন? না মানে আসলে চলে যেতে হবে ভাবলেই বুকের ভেতরে কেমন একটা কষ্ট হয়, খারাপ লাগে ভীষণ। আসলে এই সব কিছু আমার আমার কেমন যেন অভ্যেস হয়ে গেছে। খারাপ যখন লাগছে তখন না গেলে হয় না। চাঁদের ঝর্ণা যেমন ভেজায় পাহাড়, ততটা আদর আছে তোকে দেওয়ার, দেখে যায় ইচ্ছে কত আকাশ ছোঁয়ার। কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারাদিন, সর্বমঙ্গলা না গেলেই নয়। চুপ করে আছেন কেন বলুন না? সারা জীবন আমাদের সাথে, আমাদের পরিবারের সাথে একসাথে কাটাতে পারেন না? একটা চুক্তির উপর নির্ভর করে কি সারা জীবন কাটানো যায় অনিশ বাবু? শুধুই কি চুক্তি, আর কিচ্ছু নয়। আছে কি নেই অনিশ বাবু, চুক্তি ছাড়া আমাদের মধ্যে আর কিচ্ছু নেই। আমি আমার মনের ইচ্ছে, মনের ভালোবাসা কখনো আপনার সামনে প্রকাশ পেতে দেব না, কখনো না। আপনি যে আমার কাছে ভগবানের সমান, আর আমি আপনার ভক্ত। সব ভক্ত কি ভগবানের চরণে স্থান পায়? কি হলো, দূরে
সরে গেলেন যে না এমনি অনিশ বাবু আমি কখনোই আপনার যোগ্য হয়ে উঠতে পারবো না কত বড় মাপের মানুষ আপনি কত জ্ঞান আপনার কত নাম করা পরিবার আপনাদের কত সম্মান আপনাদের পরিবারের আপনার পাশে আমাকে কখনোই মানায় না তাই নাকি আচ্ছা আপনি যোগ্যতার বিচার কি করে করেন বলুন তো সর্বমঙ্গলা আপনি জীবনে যাও বা কিছু করতে পেরেছেন আমি সেইটুকুও করতে পারিনি কিচ্ছু করতে পারিনি আমি কিচ্ছু না আমি জীবনে একটা ফেইল্ড কথা বলবেন না আপনি খুব ভালো মানুষ টাকা পয়সা ক্যারিয়ার তো সকলের হয় কতজনের আপনার মতো বড় একটা মন থাকে বলুন তো কজন আপনার মতো ভালো মানুষ হতে পারে কজন একদিকে আমাকে ভালো মানুষ বলছেন আরেকদিকে আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছেন আপনি কি সত্যি আমাকে ছেড়ে চলে যেতে চান সর্বমঙ্গলা ওরে মন বোবা মন বোকা মন জানে না শোনে না সে বারণ খালি যায় ছুটে যায় দিকে তো থেকে যায় চিন্তায় অকারণ তাই পারবো না আমি পারবো না আমি পারবো না আমি পারবো না ও পারবো না আমি ছাড়তে তোকে কোনো মতে আর হারতে তোকে সরে যেতে আর আমি পারবো না পারবো না আমি ছাড়তে তোকে কোনো মতে আর হারতে তোকে সরে যেতে আর আমি পারবো না তোর বায়না সব রেখে দেবো সাজিয়ে তুই চাইলে বল না না আমি শিওর এটা বড় বৌদি আর দিদি ভাইয়ের কাজ কেন আমি গিয়ে দেখি আর কেন আবার কি আপনি জানেন না ওরা দুষ্টুমি করছে মানে আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলছেন আপনাকে তো বুঝতে হবে না একটা কাজ করি চলুন না আমরা আমরা শুয়ে পড়ি লাইট অফ করে আমরা শুয়ে পড়ি চলুন না না তা হয় নাকি আমি যাই আর দাঁড়ান দাঁড়ান আরে আমি দেখছি যে কি করেন বাইরে কে আমি দিদি ভাই ওই দেখো দেখেছেন বললাম না আপনাকে হো হো দিদি ভাই বাহ তো বল কি হয়েছে এনি প্রবলেম আর তোর সাথে কে আছে না গো আমিও আছি সাথে ও বড় বৌদি তুমিও এসছো বাহ বলো কি হয়েছে না মানে কিছু বলবো না কিন্তু তোমাদের ঘরের লাইট জ্বলছে দেখে তাই এলাম আর কি ও ঠিক আছে লাইট নিভিয়ে দিচ্ছি ও বলছে তোরা ঘুমোসনি হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলাম তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম লাইট জ্বলেই ঘুমিয়ে পড়েছিলাম আসলে সর্বমঙ্গলা অন্ধকারে ভয় পায় তো তাই না না মিথ্যে কথা বলছি আমি যাচ্ছি আমি ঘুম করি আরে শুনো না গো আমি মোটেও অন্ধকারে ভয় পাই না এই শোনো ভেতরে এসো না হ্যাঁ চলো চলো না চলো এই যে অনিশ কি বলছো বলো তো তুমি সর্বমঙ্গলা মোটেই অন্ধকারে ভয় পায় না ও খুব সাহসী মেয়ে হুম ঠিকই তো ভাইয়া তবে কি তুই ভীতু তুই
এখানে এখন কি করতে এসেছিস রে? ডিস্টার্ব করতে? ও আচ্ছা, এখন আমরা ডিস্টার্ব করছি তাই তো? মা গো মা, ফুলশয্যায় রাতে কেউ ঘরে আলো জ্বালিয়ে রাখে জীবনে প্রথমবার দেখলাম। আমাদের ঘরে জ্বলে গো, আমাদের ঘর তো, আমরা বুঝে নেব। তোমরা এখন এখান থেকে যাও। না গো, সবকিছু তোমাদের বুঝলে হবে না, একটু কিছু আমাদেরও বুঝিয়ে দিতে হবে, তাই না? একি এই বালিশটা এখানে কেন? হ্যাঁ এই শ্রেয়া, আমরা এটা তো খাটে সাজিয়ে দিয়ে গিয়েছিলাম না? হ্যাঁ, তোরা কি আলাদা আলাদা ঘুমাবি নাকি?